আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু চলুন জেনে নিয়ে যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো বক্তৃতা করতে গিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক জীবনের শুরু থেকেই একের পর এক বিতর্কের জন্ম দেওয়া ট্রাম্পের এবারের বক্তব্যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে স্পষ্ট হুমকি রয়েছে বলে মনে করছেন অনেকে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি সমর্থকদের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন আগামী নভেম্বরে তাকে ভোট দিলে তাদের আর কখনও কষ্ট করে ভোট যেতে হবে না ফ্লোরিডার পাম বিচে কট্টরপন্থী খ্রিস্টানদের একটি অনুষ্ঠানে সাবেক এই প্রেসিডেন্ট বলেন হে খ্রিস্টান সম্প্রদায় শুধু এবারের মতো ভোট কেন্দ্রে আসুন এরপর আর আসতে হবে না এরপরই ট্রাম্প বলেন আপনারা জানেন সেটা কেন সবকিছুই নির্ধারিত হয়ে থাকবে এবং সেটি হবে চমৎকার আমার প্রিয় খ্রিস্টানগণ আপনাদের চার বছরে আর ভোট দিতে হবে না ট্রাম্পের এই বক্তব্যের পর বিভিন্ন শ্রেণীর রাজনীতি সচেতন মানুষের মনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে ট্রাম্প গণতান্ত্রিক রাজনীতি বন্ধ করে দিতে চান কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে সংবিধান ও নাগরিক অধিকার বিশেষজ্ঞ অ্যান্ড্রু সিডেল ট্রাম্পের বক্তব্যের একটি ভিডিওর নিচে করা মন্তব্যে বলেছেন এটি কোনো সস্তা খ্রিস্টান জাতীয়তাবাদ নয় তিনি আমাদের গণতন্ত্র শেষ করে একটি খ্রিস্টান দেশ গড়তে চান এনবিসি নিউজের আইন ভাষ্যকার কেটি টি বলেছেন এর অর্থ হচ্ছে আবার নির্বাচিত হলে ট্রাম্প আর হোয়াইট হাউস থেকে বের হবেন না কয়েক মাস আগে ট্রাম্প এক বক্তৃতায় বলেছিলেন আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই তিনি স্বৈরশাসক হয়ে উঠবেন এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কিংবা হাঙ্গেরের ভিক্টর আরবানের মতো কর্তৃত্ববাদী হয়ে ওঠার ইঙ্গিত একাধিকবার দিয়েছেন তিনি অতীতে হিটলারের প্রশংসা করতে দেখা গেছে ট্রাম্পকে ইউক্রেনের ফ্রন্টলাইনে সাফল্য পেয়েছে রাশিয়ার সেনাবাহিনী মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে রুশ সেনারা পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে একটি নতুন শহর দখল করেছে ধারণা করা হচ্ছে মস্কোর কৌশলগত পরিবর্তনের ফলে এই সাফল্য এসেছে ইউক্রেনপন্থী টেলিগ্রাম চ্যানেল ডিপস্টেটের বরাত দিয়ে খবরে বলা হয়েছে রুশ সেনারা ভোপচে শহরটি দখল করেছে এবং আরও কয়েকটি এলাকায় অগ্রসর হয়েছে রুশদের কাছে শহরটি লোজোভাটস্ক নামে পরিচিত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনারা দোনেস্কের এই বসতিটি মুক্ত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে রুশ বাহিনী ফ্রন্টলাইন জুড়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে ইউক্রেনের অগ্রযাত্রা রোধ করা যায় সংস্থাটি জানিয়েছে ডোনেস্ক অঞ্চলে রুশ বাহিনীর কেন্দ্রীয় গ্রুপিং অব ফোর্সেস দায়িত্বের এলাকা সম্প্রসারিত হয়েছে এতে বোঝা যাচ্ছে মস্কো কৌশল পরিবর্তন করেছে যাতে বাহিনীকে শুধু আফদিফকা অঞ্চলে চলমান বাহিনী হিসেবে কাজ করতে না হয় ইউক্রেনের সাতচল্লিশতম ব্রিগেডের এক ব্যাটালিয়ান কমান্ডার ওলেকজান্ডার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেছেন রাশিয়ার প্রথম লক্ষ্য আমাদের ধ্বংস করা দ্বিতীয়টি হল আমাদের পিছু হরতে বাধ্য করা যাতে তারা শান্তি আলোচনায় আরও প্রভাব বিস্তার করতে পারে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি পোকরোভস্কের কাছাকাছি বিরাজ করছে অন্য ইউক্রেনীয় কমান্ডার এবং সেনারা জানান সেখানে সেনা ও সরঞ্জামের ঘাটতি ছিল এছাড়া নেতৃত্বের সিদ্ধান্তগুলোতে ব্যর্থতা ছিল গাজা সিটির তালাল হাওয়া এলাকায় গত কয়েকদিন ধরে প্রচণ্ড লড়াই চলছে প্রতিরোধযোদ্ধা ও দখলদার ইসরায়েলি সেনাদের মধ্যে এলাকাটিতে ইসরায়েলি বাহিনী অগ্রসর হওয়ার চেষ্টা করছে তবে মুক্তিকামী সংগঠনগুলো তাদের ওপর একের পর এক চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছে শনিবার গাজা দুশো পঁচানব্বইতম দিনে তালাল হাওয়া এলাকায় বেশ কয়েকটি ট্যাঙ্ক সাজোয়া ও সেনাবহরের ওপর হামলা করেছে হামাস যোদ্ধারা হামাসের সামরিক শাখা ডিগেটসের যোদ্ধারা এদিন দখলদার সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে একটি গলির মধ্যে দাঁড়িয়ে থাকা সেনাদের ওপর মেশিন গান ও আরপিজি শেল দিয়ে হামলা চালায় কয়েকজন যোদ্ধা এরপর ইসরায়েলি বাহিনী সেখানে আরও সেনা ডেকে পাঠায় দ্বিতীয় সেনা দলটি আসার সাথে সাথে তাদের ওপর আরপিজি শেল সেল নিক্ষেপ করা হয় এর ফলে সেনা দলটির বেশিরভাগ সদস্য নিহত ও আহত হয়েছে একই এলাকায় একটি আর্ভার্ড পার্সোনাল ক্যারিয়ারের ওপর আল ইয়াসিন ওয়ান রকেট দিয়ে হামলা চালানো হয় সেখানে একদল পদাতিক সেনাও ছিল আল কাসাম ব্রিগেডস জানিয়েছে এই হামলায় ইসরায়েলি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে একই এলাকায় সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে যোদ্ধাদের আরেকটি ডোপ এছাড়া ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুজ ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার হামলা চালিয়েছে এদিন তালাল হাওয়া এলাকায় লড়াইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস ভিডিওতে ইসরায়েলি বাহিনীর কয়েকটি ট্যাঙ্ক ও সাজুয়াজানের ওপর হামলার দৃশ্য ছাড়াও মুখোমুখি বন্দুকযুদ্ধের দৃশ্য রয়েছে ভিডিওতে লড়াইয়ের ফাঁকে যোদ্ধাদের নাস্তা করা এবং যুদ্ধ নিয়ে আলোচনা করতে দেখা যায় এ সময় একজন যোদ্ধা বলেন ট্যাঙ্কে হামলা করতে করতে আমরা বিরক্ত হয়ে গেছে। সেনাদের গায়ে সরাসরি হামলা করতে হবে ভিডিওতে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে স্যামসাভেন মিসাইল ছোড়ার একটি দৃশ্য রয়েছে মধ্যগাজার নেজারিম এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর এদিন বেশ কিছু হামলা করা হয়েছে নেজারিম এলাকাটিকে যুদ্ধকালীন ঘাঁটি হিসেবে ব্যবহার করছে দখলদার সেনারা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা এদিন নেজারিমে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে একশো চোদ্দ মিলিমিটারের রাঁচুম রকেট হামলা চালিয়েছে পপুলার ফ্রন্টের আবু আলী মোস্তফা ব্রিগেডসের যোদ্ধারাও এদিন নেজারিমে হামলা চালিয়েছে খান ইউনিস শহরেও শনিবার প্রতিরোধমূলক হামলা চালানোর কথা জানিয়েছে আলকাসাম কাসাম ব্রিগেডস ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় নিহত হয়েছেন বারো জন আহত হয়েছেন আরও অন্তত উনিশজন হামলার জন্য লেবাননের হিজবুল্লাকে দায়ী করেছে ইসরায়েল তবে অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লা ইসরায়েলের জরুরি পরিষেবা ও দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানান গোলান মালভূমির মাজাদ আল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা হয় হামলায় নিহত বারো জন কিশোর তরুণ গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী সর্বাত্মক আক্রমণ শুরু করে এরপর থেকে লেবাননের হিজপুল্লার সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা জোরদার করেছে হিজবুল্লাহ পাল্টা আক্রমণে হিজপুল্লার স্থাপনাতেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট ছুড়েছে হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটি হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন এজন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে তবে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফ তিনি বলেন ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে অবশ্য এর আগে মালভূমিতে গোলান সেনাবাহিনীর সামরিক সদর দপ্তরে হামলা সহ চারটি হামলার দায় স্বীকার করেছে এবার যে ফুটবল মাঠে হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে দুই মাইল দূরে হেরমন ব্রিগেডের ওপর হামলার ঘটনা ঘটে মার্কিন সংবাদ মাধ্যম নিউজের এক খবরে বলা হয়েছে ফুটবল মাঠে হামলার ঘটনাটি লেবানন থেকে করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন মনে করছে এর ফলে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যদিও হিজবুল্লা জাতিসংঘকে জানিয়েছে ইসরায়েলি ইয়ার ডিফেন্স সিস্টেমের একটি ইন্টারসেপ্টর ফুটবল মাঠে পড়ে ওই হতাহতের ঘটনা ঘটেছে এর জন্য হিজবুল্লা দায়ী নয় গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর আল বালাহ এলাকার কাছে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও শতাধিক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খাদেজা স্কুল নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ফিলিস্তিনি উদ্বস্তুরা আশ্রয় নিয়েছিলেন তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি খাদেজা স্কুলের ভেতরে হামাস কন্ট্রোল সেন্টার খুলেছিল সেখানে হামাস সদস্যরা অবস্থান করছিলেন সেখানে অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল এমনকি ওই স্কুল থেকে বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে স্কুলে এই হামলায় হতাহতরা বেসামরিক মানুষ বেশিরভাগই শিশু বিবিসির পক্ষ থেকে ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়েছে হামাসের পক্ষ থেকে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করা হয়েছে হামাস বলছে ইসরায়েল মিথ্যা অভিযোগ করছে ওই স্কুলে নিহত ব্যক্তিরা উদ্বাস্ত অসুস্থ ও আহত বেসামরিক মানুষ ছিলেন তাদের বেশিরভাগই নারী ও শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার সকাল থেকে দেড় আল বালাহ এবং গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিপ্পান্ন জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত একশো জন সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় একের পর এক স্কুলে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের দাবি এসব হামলা বেসামরিক মানুষজনের ওপর নয় বরং হামাস ও হামাসের স্থাপনায় চালানো হচ্ছে যদিও প্রতিটি হামলার পরেই বেসামরিক মানুষের লাশের সারি দীর্ঘ হচ্ছে প্যারিস অলিম্পিক গেমস উদ্বোধনী অনুষ্ঠানে উনিশশো সালে আলজেরিয়ানদের ওপর ফরাসি পুলিশের ধরপাকড় ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে আলজেরিয়ার ক্রীড়াবিদরা শুক্রবার জমকালো আয়োজনে অলিম্পিক গেমসের উদ্বোধন করা হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠানের একটি পর্বে ক্রীড়াবিদরা সিন নদীতে নৌ শোভাযাত্রা করেন এ সময় আলজেরিয়ার ক্রীড়াবিদদের হাতে দেখা যায় লাল গোলাপ এক পর্যায়ে তারা গোলাপগুলো নদীতে ছুঁড়ে মারেন আনাদল বার্তা সংস্থার খবরে বলা হয়েছে উনিশশো সালে ফরাসি পুলিশের হাতে নিহত আলজেরিয়ানদের স্মরণ এবং ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ আলজেরিয়া উনিশশো সালে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায় তার আগে দীর্ঘ একশো বছর দেশটিকে উপনিবেশ বানিয়ে রেখেছিল ফ্রান্স উনিশশো অক্টোবরে স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করে প্যারিসে বসবাসরত আলজেরীয়রা ওই বিক্ষোভে নৃশংসতা চালায় পুলিশ বহু মানুষকে গুলি করে হত্যা করা হয় অনেককে ছুড়ে ফেলা হয় সিন নদীতে ওই ঘটনায় তিন শতাধিক আলজেরিয়কে হত্যা করা হয়েছিল বলে প্রত্যক্ষ যদিও ফরাসি পুলিশ তা স্বীকার করে না হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া আলজেরিয় অ্যাথলেটরা সিন নদীতে গোলাপ ছুড়ে মারেন যেখানে ডুবিয়ে হত্যা করা হয়েছিল তাদের স্বজাতীয়দের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় সিন নদীতে নৌ শোভাযাত্রার সময়ে ক্যামেরার সামনে আলজেরিয়রা দলের এক সদস্য আরবিতে উনিশশো সালের হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেন এরপর সবাই একযোগে নদীতে গোলাপ ছুড়ে মারেন ক্রীড়াবিদদের এই অভিনব প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন আলজেরিয়ার সাধারণ মানুষ তারা মনে করছে এর মাধ্যমে ফ্রান্সকে তার ঔপনিবেশিক নিষ্ঠুরতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আজ এখানেই শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিধি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ